Present an award, I suspect he's very happy to present the winner's award to the Kolkata Knight Riders. এবারের আইপিএলে ম্যাচ জিতে কে কি পেলেন, আইপিএল এর চ্যাম্পিয়ন দল সহ কে কি পুরস্কার পেলেন, চলুন এক মিনিটের মধ্যে সেগুলো বিস্তারিত দেখে নেওয়া যাক। দুই মাসের টানটান উত্তেজনা, আইপিএল ম্যাচ শেষ হয়ে গিয়েছে। এবারের আইপিএল এর ট্রফিটি পেল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স। ফাইনালের ম্যাচ শেষে শুধু ট্রফি দেওয়াই নয়, বরং একাধিক প্লেয়ারকে দেওয়া হয়েছে ট্রফি সহ লক্ষ টাকার পুরস্কার। আর এবার যে সকল প্লেয়ারকে দেওয়া হয়েছে পুরস্কার, তাদের নাম প্রকাশ করলো বিসিসিআই। তাহলে চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন প্লেয়ার কি কি পুরস্কার পেল এবং কার কত লাভ হলো। আইপিএল 2024 তালিকা: চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, ট্রফি ও 20 কোটি টাকা রুপি পুরস্কার। রানার্স সানরাইজার্স হায়দ্রাবাদ, শিল্ড ও 12 কোটি 5 লক্ষ টাকা পুরস্কার। এরপর সবচেয়ে বেশি 741 রান করে অরেঞ্জ ক্যাপ পেলেন বিরাট কোহলি, পুরস্কার হিসেবে পেলেন স্মারক ও 10 কোটি টাকা রুপি। সবচেয়ে বেশি 24টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ পেলেন হর্ষাল প্যাটেল, পুরস্কার হিসেবে পেলেন স্মারক ও 10 লক্ষ টাকা রুপি। ইলেকট্রিক স্ট্রাইকার্স অব দ্য ফাইনাল ব্যাংকটেশ আইয়ার, ট্রফি ও 1 লক্ষ টাকা রুপি পুরস্কার। ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচ মিশেল স্টার্ক, ট্রফি ও 1 লক্ষ রুপি পুরস্কার। ফাইনালে সব থেকে বেশি ছক্কা ব্যাংকটেশ আইয়ার, ট্রফি ও 1 লক্ষ রুপি পুরস্কার। ফাইনালে সব থেকে বেশি চার রহমতুল্লাহ গুদরাজ, ট্রফি ও 1 লক্ষ রুপি পুরস্কার। ফাইনালে সব থেকে বেশি ডট বল হর্ষিত রানা, স্মারক ও 1 লক্ষ রুপি পুরস্কার। এরপর খুবই অল্প বলের মধ্যেই 50 করার রেকর্ড গড়েছেন শ্রেয়াস আয়াত ও ডেভিড ওয়ার্নারের। এই দুইজনে সবচেয়ে কম বল মাত্র 24 বলেই হাফ সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন। এরপর গৌতম গম্ভীর, তার তো কথা না বললেই নয়, তিনি পেয়েছেন শাহরুখ খানের কাছ থেকে একটি ব্ল্যাঙ্ক চেক। অবশেষে যে তিনি এই ব্ল্যাঙ্ক চেক নিয়ে কি করবেন তা এখন পর্যন্ত তিনি জানাননি। তো দর্শক, এবার কলকাতা নাইট রাইডার্স ফাইনালে ম্যাচ জেতায় কার পুরস্কারটি সবচেয়ে ভালো হয়েছে জানিয়ে দিবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ। The winner's award to the Kolkata Knight Riders.